হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে 17 তারিখের ভিডিও। তো 17 তারিখ দুপুরবেলা আমি যা যা রান্না করেছিলাম, তো আমি পাট শাক রান্না করেছিলাম ডাল দিয়ে। তো আমি 1 কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো ওখানে হলুদ আর একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এদিকে একদম ছোট দেশি কইগুলা, ওগুলো একদম মচমচে করে দো পেঁয়াজে করবো। এই যে আমার পাট শাকটাও কিন্তু হয়ে আসছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন আমি লাস্টে পাট শাকটার মধ্যে ভাগার দিব। তো এই যে পাট শাকটার মধ্যে ভাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছিলাম। তা আমরা কিন্তু এইভাবেই পাট শাকটা বেশিরভাগ রান্না করে খাই। তো এটা আসলে মানে আমরা পাট শাকটা এভাবেই পছন্দ করি, এই জন্য এইভাবে রান্না করেছি। তো এইদিকে আমি কই মাছটা দো পেঁয়াজি করবো। কই মাছটা দো পেঁয়াজি করার জন্য আমি মানে কড়াইয়ের ভিতরে সব মশলা কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে কাঁচামরিচ টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি একদম অল্প ঝোল আসলে মানে কষানো হয়ে গেলে তখন মাছটা দিয়ে দিব। তো মাছটা কিন্তু আমি মচমচে করে ভেজে নিয়েছিলাম। তো এই যে মাছটা আমি এখন কোনো পানি ইউজ করব না, এই ঝোলটার ভিতরে আমি নেড়ে চেড়ে একদম মানে একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো, যেহেতু এটা ছোট এটার ভিতরে কাঁটা বেশি হবে। তো ভিউয়ার্স, এই যে আমার একদম তেল ভেসে আসছে, কিন্তু মাছটা কিন্তু হয়ে আসছে। তো এই যে একদম শুকনো শুকনো হয়ে আসছে, এখন আমি মাছটা নামিয়ে ফেলবো। তো এদিকে আমি ছোট কয়টা পুঁটি মাছ ছিল, তো আপনাদের ভাইয়া দুপুরবেলা যেহেতু বাসায় খাচ্ছে, আজকে বন্ধের দিন ছিল, তো আমি পুঁটি মাছগুলো ওকে ভেজে দিচ্ছিলাম। তো আমার রান্নাবান্না রেডি, এখন আমি টেবিলে ভাত দিয়ে দিব। পাট শাকও বেড়ে নিয়েছি আর কই মাছটা বেড়ে নিয়েছি। এটা তো আর আপনাদের ভাইয়া খাবে না, খেলে পুঁটি মাছটা শুধু একটু খাবে আর পাট শাকটা দিয়ে খাবে। তো কালকে 18 তারিখ আমার মেয়ের জন্মদিন, এই জন্য আমরা একটু বাইরেও গিয়েছিলাম বিকালবেলা। তো আমি আর আমার বোন একটু একটু বাইরে থেকে ওর জন্য কী কী কেনাকাটা করে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে করবো। তো এদিকে ক্রিম বিকালে ওরা যেহেতু খাবে, আমরা বিকালের দিকে বাইরে গিয়েছিলাম। তো ক্রিম রোল নিয়ে আসছি আর ছোট ছোট চিপসগুলো নিয়ে আসছি। এই চিপসটাও কিন্তু আমাদের বাসা বাচ্চারা অনেক পছন্দ করে। তো একটা কেকের ডাইস নিয়ে আসছি। আমার কাছে আসলে ওরকম কোনো ডাইস নেই, আমি ফ্রাই প্যানে নর্মালিভাবে বানাই, সবাই দেখে থাকেন। তো একটা ডাইসও নিয়ে আসছি হার্ট শেফের। আর এখানে টুকিটাকে একটু ক্লিপ কিনে নিয়ে আসছি মিন্থিয়ার জন্য। একটা লিপস্টিক নিয়ে আসছি আর ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়ে আসছি আর ব্যান্ড নিয়ে আসছি কয়টা। তো আসলে বাইরে গেলে কিন্তু এসব জিনিস চোখে পড়লে কিন্তু না মানে না নিলে কিন্তু ভালো লাগে না, তো এই জন্য কয়েকটা নিয়ে নিয়েছি ওর জন্য। আর লিপস্টিক কিন্তু অনেক মিন্থি আমার মেয়ে অনেক পছন্দ করে, এর জন্য ওর জন্য একটা লিপস্টিক নিয়ে আসছি। তো এদিকে আমার বোন কয়েকটা সেফটিফিন নিয়েছে আর এগুলো ছোট ছোট কত কয়েকটা ক্লিপ। আর এদিকে আমি ছেলে বাচ্চাদের জন্য এখানে 3টা ব্রাশ নিয়েছি, রামিসা মোহাম্মদ মিন্থিয়া। ওরা অনেক ব্রাশ নষ্ট করে অকারণে, মানে চিবিয়ে চিবিয়ে নষ্ট করে ফেলে দেয়। তো এই জন্য ভাবলাম কমে পেয়েছি নিয়ে আসি, ওরা এগুলো মানে অযথা নষ্ট করে যেহেতু, এই জন্য এই কম দামিগুলোই নিয়ে আসছিলাম। তো এদিকে বাচ্চাদের জন্য রিদওয়ান রায়াতের জন্য গেঞ্জি কিনেছে। তো এখানে 3টা ম্যাগ, যেহেতু গরম পড়েছে তো 3টা ম্যাগি হাতা গেঞ্জি ওদের জন্য নিয়ে আসছিলো। তো আসলে যখনই যাই এই টুকটাক জিনিসগুলো কিন্তু কিনা হয়, এখানে নিচে পড়লে কিন্তু ভালোই লাগে। তো এই 3টা গেঞ্জি আমাদের অনেক পছন্দ হয়েছিল, তো এই জন্য ওদের জন্য নিয়ে নিয়েছি। আর এটা ছিল মোহাম্মদের জন্য, এই গেঞ্জিটাও আমাদের অনেক পছন্দ হয়েছে, তো ভাবলাম যে নিয়ে নিই। আর এটা বড় একটা গেঞ্জি, এটা আমার জন্য নিয়ে আসছিলাম।
প্রিন্টটা দেখে এত ভালো লেগেছে, আর কাপড়টা খুবই সফট, কাপড়টা খুবই সফট ছিল, এটাই দেখে আসলে ভালো লেগেছে। তো আসলে গিয়েছিলাম মূলত মিনথিয়ার জামা কেনার জন্য, তো অনেকগুলো আসলে কেনাকাটা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কী কী নিয়েছি আমরা। তো এখন মিনথিয়ার জন্য যে দুইটা জামা কিনে নিয়েছি ওই দুইটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক গরম, মানে গরম পড়তেছে আস্তে আস্তে, তো এই জন্য ভাবলাম যে একটু সুতি একদম সফট কাপড়ের জামা না নিলেই ওর জন্য ভালো। আর ভারী জামা কিনলে দেখা যায় পরা হয় না, আলমারিতে পড়ে থাকে, তো ভিতরে ফলসও দেওয়া আছে আর বুকের মধ্যে একদম দিয়ে মানে লেসগুলো দিয়েছে যে অনেক ভালো লেগেছে। আসলে এই দুইটা জামা আমাদের এক দেখাই ভালো লেগে গিয়েছে, তা এক দেখাই কিনে ফেলেছি। আমাদের প্ল্যান ছিল আসলে অন্যটা, যে আমরা গজ কাপড় কিনে মানে গাউন বানাবো, কিন্তু আসলে হয়নি, সব মার্কেটই বন্ধ ছিল, কালকে যেহেতু ছুটির দিন ছিল তো সব বন্ধ ছিল, আর এই কয়দিন যাব যাব বলে যাওয়া হয়নি, পায়েও একটু ব্যথা পেয়েছি তো এই জন্য আসলে যাওয়া হয়নি। তো তাও আলহামদুলিল্লাহ দুইটা জামা কিনে আমি অনেক খুশি হয়েছি, দুইটা জামাই অনেক সফট, মানে খুবই আরামদায়ক জামা হবে, মানে খুবই সফট আমি আসলে। আর এই জামাটাও তো আমাদের এক দেখা একদম পছন্দ হয়ে গিয়েছে, এই জামাটাও খুব সুন্দর, কিন্তু বুকের সাইডে কিন্তু কাজ করা আর অনেকখানি ঘের দেওয়া, দুইটা জামাই কিন্তু অনেকখানি ঘের দেওয়া। তো এই দুইটা জামা ওর জন্য কিনেছি, একটা ওর খালামণি দিয়েছে, একটা আমার ভাই দিয়েছে ওকে। তো আমি কেনাকাটা করে আসার পরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সবাই নাস্তা পানি আমরা নর্মালি একটু একটু খেয়েছি, খাওয়ার পরে একটা কেক বসাবো চুলায়, তো মিথ্যার জন্য আমরা রাতের বেলা যেন ওকে একটু সারপ্রাইজ দিতে পারি 12টার সময়। তো ওর বাবা কালকে কেক নিয়ে আসবে, তাও আজকে আমরা একটা নর্মালি বানিয়ে মানে বানাই দেখলাম, নতুন টাইস তো কিনলাম এই জন্য বানাই দেখি যে কেমন হয়। তো কেকটা মশলা দিলে সুন্দর হয়েছে, একটা চকলেট কেক ছোট দেখে মানে বানিয়ে ফেললাম, তো এটা আমি উপরে চকলেট দিয়ে আমি একটু ডেকোরেশন করে ওর সামনে দিব। তো ভিউয়ার্স, এই যে কেকের আমার আসলে মেন পার্ট এটাই লাগে, আমি যখন কাগজটা উঠাই তখন আমার খুবই ভালো লাগে। তো একদম সফট হয়ে গিয়েছিল কেকটা, তো আমি এখন এখানে উপরে চিনির মানে চিনির সিরাপ একটু ইউজ করে আমি পরে ক্রিম দিয়ে দিয়েছি উপরে। ক্রিম দেওয়ার পরে আমি কয়েকটা চকলেট দিয়ে মানে 7 দিয়ে দিব, ওর যেহেতু 7-এ পড়বে এই জন্য আমি 7 দিয়ে দিচ্ছি চকলেট দিয়ে, ওর 6 শেষ হয়ে 7-এ পড়বে। তো এই যে রেডি হয়ে গেছে কেকটা, তো আসলে নিজের মতো করে একটু রেডি করে নিলাম, তো বানানো শেষ, এখন অপেক্ষা করব কখন 12টা বাজবে তখন মেয়েটাকে আর কি একটু সারপ্রাইজ দিব আমরা। তো আজকে আসলে আমি এখনও রিদন রায়াতকেও ঘুমাতে দিইনি, যে আমরা মিথ্যাকে একটু পরে সারপ্রাইজ দিব। তো 12টা বেজে আসছে জন্য এই যে রেডি করেছি, আর তার মন খারাপ, কাঁদতেছিল, মানে কিছু একটা নিয়ে ভাইয়ের সাথে মনে হয় লাগছে, এই জন্য চোখে কিন্তু এখনো পানি আর মন খারাপ দেখে, কিন্তু খুশিও হয়েছে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমি কালকে কি করা যায় দেখি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিব, আসসালামু আলাইকুম। बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते
की